বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেজন্য নয়, তাহলে বুঝিছি মায়ের কথা মনে হয়ে গেছে। হুজুর মায়ের জন্যই বুঝি কান্দেন, আমার নবী বলেন, আয়েশা রে, বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, আমি কান্দি রে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, বলুন দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না, হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে উম্মত বিনে, যাবে না নবী জীবেস্তে, দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের সবই আর আসবে না। আমার নবী এইভাবে উম্মতের ব্যথায় কাঁদতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানারে এবাদতের জন্য বানাইছি, লন্না জিগায় খোদা গো, এবাদত করলে আমারে কি দিবা? আল্লাহ জবাব দিচ্ছে, আখিরি নবীর উম্মতের সাথে আর কারো সাথে এইভাবে জবাব দেয় নাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানারে কথা দিলাম, তোমরা যদি আমার এবাদতে ঢুকো, আমি তোমরারে আমার জান্নাতে ঢুকাবো। আল্লাহ, এটা কার কথা? আল্লাহ বলেন না, কার কথা? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ কথা দিছে, আমরা ইবাদতে ঢুকলে আমরারে কই ঢুকাইবো? জান্নাতে। এখন ইবাদত করবেন কিভাবে? আচ্ছা, কোন তো বাংলাদেশে ইসলাম কয় রকমের ইসলাম চলছে? এক রকম বলে, আচ্ছা এক রকমের ইসলাম, কত ইসলামী দল বাংলাদেশে আসেনি? ওহন, কোন ইসলাম ইবাদত করলে বেহেশত নিব? কার কথাই যাইবেন, কার পক্ষে যাইবেন, কার কথা শুনবেন? কত মুফতি সাহেব ফতোয়া দিয়া এমনে নিতেছে গা, আরেক মুফতি ফতোয়া দিয়া হেমনে নিতেছে গা, আরেক মুফতি যাইতেছে গা হেমনে, আরেক মুফতি এমনে, কার কথা শুনবেন? আল্লাহ কয় বান্দারে, হেরা যাই তা করবো, এটা আমি আগেই জানি। এই জন্য কোরআন শরীফ ফাইসালা দিছে, অমাই ইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, তোমরা আমার রাসূলের কথাগুলি মানো। কার কথা? কয় না বাঙালি, কার কথা? কোরআন শরীফে আল্লাহ বলছে, কার কথা মানতেন? আল্লাহ কয় তোমরা আমার রাসূলের কথা মানো, এই নবীর কথা মাইন্না যারা ইবাদত করব, ওই ইবাদতকারীকেই আমার জান্নাতে ঢুকামু, আর কারো কথা নয়। আল্লাহু আকবার, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, কোন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল, এ নবীর কথা মানলে ইবাদত করলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? যারা নবীর কথা মানতো বাস্তবে, শুন, আপনাদের চন্দনাইশ থানা, আপনাদের এই চন্দনাইশ থানা, সৈয়দ বাজার, এই এরকম লোক মক্কা মদিনায় আছে না? তারা কিভাবে মানতো? হাদিস শরীফে আসছে, মদিনার ঘটনা, একজন সাহাবী নবীজির খুব কালো ছিল, কালোর আরবি হলো আসওয়াদ, কালোর আরবি আসওয়াদ, নবীজি একদিন ডাহে, আসওয়াদ এদিকে, তুমি বিয়ে করবা? কালামিয়া কয়, হুজুর আমি যে কালার কালা, আমার কাছে কেউ বিয়া দেয় না, আমার দেখলে দৌড়ে। রাসূল বলেন, তুমি বিয়ে করবানি? হুজুর করতে তো মন চায়,
কোথায় তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। যারা নবীর কথা মানে তাদের পক্ষে নবী থাকবে কিনা, কোন তো তোমার বিয়ের ব্যবস্থা আমি করব। চিঠি লিখছি কালা আসওয়াত জি, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, মদিনার বড় বাড়িটা জি মদিনার বড় বাড়ির মালিকের হাতে নিয়ে দিও, নিয়ে গেছে মদিনার বড় বাড়ির মালিকের সামনে গিয়ে ডাক দিছে, আসসালামু আলাইকুম চাচা। কি কর, এক মুসলমান আর এক মুসলমানকে দেখলে কি কইতে হয়? সালাম তো সালামই নাই, অন দেখলে কয় গুড মর্নিং, আর হেমেদা কয় গুড নাইট। অথচ নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম নাম্বার ওয়ান উম্মত হবে যে আগে সালাম দেয়, যে আগে আরে একটা আমল করো না নবীর সাথে লইয়া জান্নাতে যাইতে গেলে, একটা আমল। আল্লাহ কইছে নবীর কথা মানতে, গুড মর্নিং গুড নাইট। আল্লাহ কয় যারা গুড গুড কয় এটা দেখে রাহিস, কবরে গেলে ও ফেরেশতারা বাইরে গুড়া বানায় লেবি। মুসলমানের লজ্জা থাকা উচিত, যারা গুড মর্নিং গুড নাইট শিখাইছে তারাই আজকে মুসলমানদের কলিজার মধ্যে গুলি করে মারতেছে। আজ থেকে কসম খাও, যদি নবীর সাফায়েত সহ জান্নাতে যেতে চাও, জীবনে আর কোনদিন এই মুখ থেকে গুড মর্নিং আর গুড নাইট বাহির করব না। যদি এই কসম খেয়ে গুড মর্নিং গুড নাইট বন্ধ করতে পারো, আল্লাহর কসম ফুল সিরাতের কিনারে রাসূল তোমার জন্য বসে থাকবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, খালি মুখে মুখে নয়, আজকের থেকে আমরা আমলে যাব, কি বলেন ঠিক কিনা? ও বাবা যুবক, এক মুসলমান আর এক মুসলমান, এক বন্ধু আর এক বন্ধুকে দেখলে আগামী কাল থেকে কি ব্যবহার করবে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না আমিন। এই আমলটুকু যদি আজকের মাহফিল থেকে নিয়ে কবরে যাইতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। আপনাদের মহসিন আউলিয়া নামাজ পড়তনি, আমানত শাহ নামাজ পড়তনি, বদর শাহ নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়তনি, শাহজালাল নামাজ পড়ত, গাউসে পাক নামাজ পড়ত, খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়ত। আর নামাজ ছাড়া রেডিমেড ওলি বাইরিয়া গেছে দুখা দেওয়ার জন্য। কাজী এই জন্য আল্লাহ বলছে কারো কথা নয়, তোমরা আমার নবীর কথা মানো। বলুন কার কথা? যদি মানেন কি লাভ দেখেন না? ও কালা কালারে মানো না আমার নবীর কথা, তাইলে তোমার ভাগ্য হবে বালা। কালা হইয়া দেখেন ভাগ্য কি হয়। ও কালা আসওয়াত এদিকে আয়, বি করবি? চিঠি দিলাম, যা মদিনার বড় বাড়ির মালিকের কাছে লইয়া যা। যায় দেখে মালিক বসা ছিল, আসসালামু আলাইকুম চাচা। দেখছেন নবীর শিক্ষা, নবীর শিক্ষা কি? আগে কি করা? কন কন আগে কি? কালকার থেকে এটা আমল করেন না, বিপদে নবীরে পাশে পাবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা, কি ব্যাপার? নবীজি একটা চিঠি পাঠাইছে। আরে কোন কি নবী চিঠি পাঠাইছে? বসা ছিল, নবীরে যারা ভালোবাসে নবীর চিঠিরেও ভালোবাসবে কিনা বলুন তো। চট করে উইটা দাঁড়াইয়া চিঠিকে চুমা খাইছে, খুইলা দেখে লেখা ছিল, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। তোমার বন্ধু চিঠি লিখছে আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দেওয়ার জন্য, ইতি লাগাইছে রাহমাতাল লিল আলামিন। খোদা গো আমি তো তোমার নবীর কথা মানি, কিন্তু মেয়েটা যে আমার সুন্দরী, আলেম ওলামারা আছেন কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল মদিনাতে ওই মেয়ের চাইতে সুন্দরী আর কেউ ছিল না, বিদায় কিতাবের মধ্যে তাকে হুরে মদিনা, মদিনার হুর বলে লেখা হয়েছে। মদিনার মানুষ তার হুরে মদিনা কইয়া ডাকতো, এত সুন্দর ছিল, কিন্তু জেলারে পাঠাইছে জামাই বাবু তো কালা, জামাইটা কালা মেয়েটা সুন্দর। মেয়ের বাবা কয় নবী যখন পাঠাইছে বিয়া তো দিতে হবে, আচ্ছা জামাইটা একটু দেখি। কি কোন জামাই দেখে না? কি কোন দেখে না জামাই?
আপনাদের এদিকে দেহে, আমাদের এদিকে জামাই দেখতেছে মানুষ আইছে, জামাইরে কে জানে শিহাইছে, তোরে যাই কয় সবকিছু বাড়ায় বাড়াইয়া কইস, জিগাইছে জামাই আপনারা কয় ভাই আসিন পাঁচ ভাই ক সাত ভাই, জামাই জমি জামা কেমন আছে আসিন পাঁচ কানি কয় এগারো কানি, বাড়ির গড় আছিল তিনটা, জিগাই গড় কয়টা আপনাদের ক ভাষটা, তিনটা গড় ভাষটা কয়ে বসছে মানুষের দেহে, এটা কইতে কইতে জামাই একটু কাশি মারছে, মেয়ের পক্ষের একজন কয় জামাই আপনার কি সর্দি, কয় না আমার জক্কা, ঠিক হন যেই বাড়া বাড়াইতাছে বিয়া আছে কফলা, তা জামাই তো দেখতে হয় লাইনে আসেন, এখনো লাইন খোলা আছে, এই দেশ ছাড়তে হবে, এই পোশাক খুলতে হবে, সাদা পোশাক পরতে হবে, কবর দেশে শুইতে হবে, মাটির সাথে মিশতে হবে, আমাদের আগে যারা আসছিল কবরে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গিয়া গর্ত হয়ে গেছে কিচ্ছু নাই, আমরাও একদিন এইভাবে কবরের মাটি ভেঙ্গে মাটির সাথে মিশে যাব, তার আগে আসুন নবীর কথা মানি, বলুন কার কথা, নবীর কথা, ডাকতেছে নবী চিঠি নিয়ে গেছে, জামাই দেখবো তো সুন্দরী মেয়ের বাবা, ক জামাইটা দেখ গেলি কেমন কালা, জামাইর পাই চায়া দেহে জাহাজ মার্কা আলকাতরা, হাই হাই এত কালো আমার মেয়েটা রাজি হয় কিনা, আমার 15 মিনিট আগে ইঙ্গিত দিবেন রাজি হয় কিনা, ডাকতেছে কালা মিয়া আসওয়াত, জি আপনি এখন যান আমি পরে মেয়ের সাথে পরামর্শ করে আপনাকে জানাবো, আচ্ছা বলুন তো এই কথায় কি বোঝা যায় বিয়াটা হইব, কালা তো জাগা হুজুর কইছিলাম না কাম হইতো না, হইতো না আল্লাহ কয় আসওয়াত রে, যে নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়, আর নবীর হাতের চিঠিটা কি বিফল যাবে চিন্তা করিস না, একটু পরে মেয়েটা দৌড়ে আসছে, আব্বু কালো একটা ছেলে আইছিল কি ব্যাপার, খুশি দেখলাম যাওয়ার সময় মনটা খারাপ, বাবা বুঝাইতেছে মা নবীজি চিঠি পাঠাইছে, কিসের চিঠি, তোমার বিয়ের প্রস্তাব কালো ছেলের জন্য, একটা চিৎকার মারছে মহিলাটা, বাবা বাবা গো বলেন কি নবী চিঠি লিখছে, তাহলে আমার মন কয় মদিনাতে বুঝি আমার চেয়ে দামি মহিলা আর নাই, বাবা কালো আর সুন্দর বুঝি না, আমার নবী যখন আমার জন্য চিঠি পাঠাইছে বাবা গো আমি নবীর কথা মানব, নবীকে খুশি করব, নবীর কথা মানতে যাইয়া কালো হইয়া আমার কাছে আসছে বীর প্রস্তাব নবীর পক্ষ থেকে নিয়ে, বাবা গো আমি সুন্দরী হইয়া কালোর কাছে বিয়ে বসতে নবীর কথা মাইনা রাজি হইয়া গেলা, মেয়ে বাবা তো আগেই রাজি নবীর কথা মানে, তারা ডাক দিছে এ আসওয়াত আসওয়াত এদিকে আয়, এ কালা ফিরা চায়া দেহে ডাহের সাইজ বালা, এবার জামাই না বাপ আসছে না জামাইয়ের কি কন মই মুরব্বী দেখতে জামাই দেখছে না শুরু করে সালাম দে আসছে না দেখো, হ্যাঁ আসছেন আমার মেয়ে তো রাজি হইছে কালা কয় আলহামদুলিল্লাহ, কয় বাবা রাজি যে হইছে বিয়া পড়াইতে তো মহারানার টাকা লাগবো, মহারানার টাকা আছে, কালা কয় একটা পয়সাও নাই, মেয়েটা কয় আব্বা নবী যখন পাঠাইছে কেমন মেয়ে দেখেন, নবী যখন পাঠাইছে আব্বা কিছু টাকা আপনি ধনী মানুষ কিছু টাকা তারে সাহায্য দেন মহরানা দেওয়ার জন্য, এই কে আছো নবীকে খুশি করার জন্য এমন মেয়ে কার করে হয়েছে, নবীকে খুশি করার জন্য বাবারে পরামর্শ দেয় কিছু টাকা সাহায্য কর, আজকে এই নবীকে খুশি করতে আপনারা কি চান না, শুনলাম আমার আগের বক্তা ঘোষণা দিয়েছে এখানে একটা খানকা শরীফ মাদ্রাসা শরীফ হচ্ছে, এই মাদ্রাসাকে দান করাটাই হবে আমার নবীকে দান করা, বাবা কিছু টাকা দেন, দিলেন মেয়ের পরামর্শে কিছু টাকা, গনে দেখে অনেক টাকা মহরানা হবে, আবার বলতেছেন আসওয়াত জি আমার মেয়ে ভালো ভালো কাপড় পরতেন ধনী মানুষের মেয়ে, একটা নতুন কাপড় দরকার যদি আজকে বিয়ে হয় কাপড় আনতে পারবা কিনা, আসওয়াত কয় এমটি পকেট নট মানি, মেয়েটা কয় আব্বা নবীর আশেক নবীর পাগল, একটা কাপড়ের টাকাও আব্বা আপনি দিয়ে দেন, কেমন মেয়ে দেখেন দিছে কাপড়ের টাকা লইয়া
মহারানার টাকা লইয়া যাই গো মদিনার মার্কেটে কাপড় কিনবে, দোকানদার কাপড় দে আমার ভাগ্য ভালো রে, আমি নবীর কথা মাইনা নবীর পক্ষে থাইকা আজকে কালো হইয়া সুন্দরী মেয়ে বিয়ে করব, বালা একটা কাপড় দে আমার বিবি যেন খুশি হয়, কিতাব লেখে দেখতেছে কাপড় কোনটা নিবেন কোনটা না, এমন সময় শোনা যায় পিছন দিকে যেন পাগলের মতো দৌড়ে আসতেছে, এতিমের মতো কানতেছে আর ডাকতেছে, মদিনার সাহাবীরা রে মদিনার যুবক আর ব্যবসা করবে না আজকে তোমরা কারা গো, ও সৈয়দ বাজারের ব্যবসায়ী ভাইরা আজকে যারা মাহফিলের জন্য দোকানপাট আগে আগে বন্ধ করে দিয়েছ, আমার নবীর সাফায়াত নসিব হইয়া যাইব, দয়ারে নবী মায়ারে নবী পাঠাইলে কাপড় কিনবে আসোয়াত কাপড় কিনে দোকানদার বন্ধ করে দেয়, রে কাস্টমার বেরিয়ে যাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, যুবকেরা দৌড়ে বাড়িতে যায় যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া উঠানে দাঁড়াইয়া মা মা কইয়া কান্দে, মা হাজির হয়ে গেলে মার পায়ে সালাম করে, মা গো বিদায় দাও আমার নবী বলে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, মা দেরি করো না জানি আমার রাসূলের গায়ে কেউ আঘাত করে, মা বিদায় দাও গো দেখা হবে হাশরের ময়দানে, এই বলে যুবকেরা যুদ্ধের পোশাক পরে তরবারি লইয়া নবীর পক্ষে যাচ্ছে, এবারে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যাচ্ছে, আসওয়াত নিজেকে নিজে প্রশ্ন করে, ও আসওয়াত নবীর পক্ষে যাইয়া কালো হইয়া সুন্দরী মেয়ে বীর বাজার করতে আসছিলে, এখন নবী যুদ্ধে যাবে বল যুদ্ধের বাজার করবি না বীর বাজার করবি, আসওয়াতের মন ফয়সালা করে দিলেন না আমি নবীর পক্ষে যুদ্ধের বাজার করব বিয়ের বাজার করব না, বিয়ের বাজারের সকল টাকাগুলো লইয়া একটা তরবারির দোকানে যাইয়া নবীর প্রেমে যুদ্ধের বাজার করেছে, আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছিলাম মানুন আমার সেই নবীর কথা মানার জন্য বলছে, আমার আল্লাহ যদি জান্নাতে যেতে চাও এবার প্রথম ভাবেই দেখো জান্নাত কিভাবে আসে, আসওয়াত একটা তরবারি কিনে যুদ্ধের বাজার করে বিয়ের বাজারের টাকা দিয়ে সুন্দরী মেয়ে বসে আছে আসওয়াতের বিবি হবে, আসওয়াত সুন্দরী মেয়ের দিকে তাকায় না আমার নবীর ভালোবাসা লইয়া বিয়ের বাজারের টাকা দিয়া যুদ্ধের বাজার করে পিছে পিছে যাইতেছে আর ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন বরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তরবারি সহ যুদ্ধের ময়দানে উপস্থিত, যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে নবীর আশেক আসওয়াত শহীদ হইয়া যায়, যে যুদ্ধে সত্তর জন সাহাবা শহীদ হয়েছিলেন আমার নবী নিজেও ব্যথায় ব্যথিত হয়েছে, যুদ্ধ থেমে গেলে নবীজি ডাকতেছেন, সাবিরা রে গলা কাটা মাথা ফাটা কলিজা বাহির হইয়াছে রে, আমি আর সহ্য করতে পারি না রে সাবিরা, দে দে আমার আদরের শহীদদেরকে তোরা দাফন করে দে, আল্লাহু আকবার আমার নবী বলেন সহ্য করতে পারি না দে দে দাফন করে দে, শর্ত হলো গোসল করাইস না কাফন পরাইস না রে, রক্ত মাখা অবস্থায় হাশরের ময়দানে আমি নবী আল্লাহর আরশের কিনারে লইয়া দাঁড়াইব, মাউত দেখো আমার উম্মতের মতো তোমার জন্য, এইভাবে আর কোন নবী রাসূলের উম্মতেরা রক্ত দিছেনি, এই যে দেখো গলা কাটা রক্ত পড়তে থাকবে মাথা ফাটা রক্ত পড়তে থাকবে, আমার আল্লাহ বলবেন বন্ধু হো কথা দিলাম তারা যা চায় আমি আল্লাহ তা দিয়া তাদেরকে খুশি করব,
লম্বা ঘটনা যাই না ওদিকে, আমার নবী এইভাবে নির্দেশ করলে দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াতের লাশ দূরে পড়ে আছে। নবী বলেন, সাহাবীরা রে এটা কার লাশ দেখা যায় আসওয়াত, আমার আসওয়াতের মতো? হুজুর, আসওয়াত বিয়ের বাজার করতে গিয়েছিল, বিয়ের বাজার না করে যুদ্ধের বাজার করে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আর একটু কাছে যাইয়া দেখি, নতুন তরবারিটা হাতে চিত হয়ে আসওয়াত পড়ে আছে। আর একটু কাছে যাইয়া দেখি, জিব্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে। আর একটু কাছে যাইয়া দেখি, ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে। আমার নবী বলেন, আসওয়াত রে বিয়ের বাজার করলি না, যুদ্ধের বাজার করে আমার কলিজাটা দেখাইয়া বিদায় হলে রে আসওয়াত, মাবুদ রে আমার আসওয়াত কে তুমি কি দিবা গো আল্লাহ, দে আমার আসওয়াত কে কবর নামাইয়া দে। আমার নবী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন, আসওয়াতের লাশ কবরের দিকে নিয়ে আসতেছে। নবীজি কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসেন কেন জানতে চাই? আমার নবী বলেন, সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না, হুজুর কি দেখে হাসছেন আমি জানতে চাই। এবার আমার নবী জবাব দেন, এরে সাহাবীরা আমার আসওয়াত মদিনার হুর বিয়ে করতে গিয়েছিল, আমার যুদ্ধের খবর পাইয়া বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে মদিনার হুর ফালাইয়া রে আমি নবীর প্রেমে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। এরে সাহাবীরা সেই জন্য কবরের দিকে তাকাইয়া দেখি রে মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে তোমরা আমার নবীর কথা মানো। দেখি নবীজি কি কয়, আসুন নবীর কথা মানি। নবী গো আপনি কি বলেন একটু বলুন তো। নবীজি এখন বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। প্রথম নাম্বারে নবী বলেন, উম্মতেরা রে জান্নাতের টিকেটটা লয়ে যা, জান্নাতের টিকেট মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, এই কালিমাটা যার কাছে আছে তারা জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দিল প্রথম জান্নাতে, আল্লাহ বলছে জান্নাতে যাইতে গেলে নবীর কথা মানো। নবী প্রথমেই তো জান্নাতের টিকেট দিল। দ্বিতীয় নাম্বারে আসুন, নবী কি কয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বললেন, নামাজ বেহেশতের সাবি। দেখছেন নি, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আল্লাহ বলছে তোমরা ইবাদত করলে জান্নাত দিব, কিন্তু কার কথায়? জান্নাতে যাওয়ার ইবাদত করতে গেলে মানতে হবে নবীর কথা, নামাজ বেহেশতের চাবি। আবার বলছে তোমরা বেহেশতে তোমরা খাবে তো, আমার সাথে খাবি? নবী বলেন, আমার সাথে খাবি, তাহলে তোমরা কি করো, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে যেন জান্নাতের ভিতরে বসে আমি নবীর সাথে খানা খাইব। জোরে কন্না সুবহানাল্লাহ। দুনিয়াতে আসুন না, বাস্তবে দেখবেন যারা জামাইয়ের সাথে খায়, হেরা কি জামাইয়ের বন্ধু নাকি দুশমন? বন্ধু বান্ধবরা জামাইয়ের সাথে খায়। যারা নবীর সাথে বন্ধুত্ব করেছে নবীর সুন্নতের আমলের মাধ্যমে নবীর সাথে এক প্লেটের মধ্যে খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজ ঠিক আছে, কালিমা ঠিক আছে, সুন্নত ঠিক আছে, তারপরেও জান্নাতে বেজাল রয়ে গেছে। আমার নবী বলছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মুহাত। উম্মতেরা রে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই রমজান মাসের বরকত পাবেন না যারা মা বাবার খেদমত করেন নাই, নামাজ রোজা হজ জাকাত মুফতি মুহাদ্দিস মুফাসসির মক্কা মদিনার ইমাম সাহেব যদি হন, এই মারে যদি কষ্ট দেন তাহলে সব বরবাদ। মারে কষ্ট দিলে নবী সাফায়াত করবে? বাস্তবে আসুন করবে যে না। 2001 হজে গেছিলাম, শেষ সংক্ষেপ দোয়া করে দিব। 2001 হজে গেছিলাম, এক ঘটনা, আমার এক ভাতিজা দৌড়ে আসছে মসজিদে, বেলালের পাশে বাসা ছিল, দৌড়ে এসে বলতেছে, কাকা বাড়িতে আইছেন? হ আমার মারে দেখেই চিননি। মারে দেখি না কাকা, 3 বছর দিরা। আমার মা কেমন আছে? ভালো আছে রে বাবা। একটু পরে বলে, চাচা একটা ঘটনা ঘটছে। কি? হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ থেকে একটা ছেলে আসছিল, হজ ভলান্টিয়ার, দায়িত্ব হলো মসজিদের নববী ঝাড়ু দিবে। কি ভাগ্য তার,
কিন্তু মসজিদে নববীর ভিতরে ঢুকলে শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে, দৌড়ে বাহির হয়। কি ব্যাপার, কি হইল? বুঝি না, আমার শরীরে আগুন জ্বলে, কে জানি আমারে মারতে আসে। এইভাবে খুব চেষ্টা করলো, পারে না, রাত্রের বেলা বসছে। কি হয়েছে তোর অবস্থাটা, কেন এরকম হয় বলতো? ওই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমার দেশে পাঠায় দাও, আমি চাকরি করতে পারবো না। কেন? আমি যেদিন হজ ভলান্টিয়ার মসজিদে নববীর দায়িত্ব পায়া বাংলাদেশ থেকে বিমানে উঠব, ঠিক বিমানে উঠার 8 দিন আগে আমার মার একটা লাত্তি মারছিলাম। বলুন, বাংলাদেশে মার গায়ে লাত্তি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? মসজিদে নববীর ভিতরে ঢুকতে দেয় না, গার ধরে বের করে দেয়। এই মারে যদি কেউ আঘাত দিয়ে থাকেন, বাবার মনে কেউ কষ্ট দিয়ে থাকেন, রমজানের রোজা কবুল হবে না, নামাজ কবুল হবে না, হজ যাকাত কোনোটাই কবুল হবে না, এমনকি নবীর সাফায়াত পর্যন্ত নসিব হবে না। বাবারা ভাইয়েরা, যে কথাগুলো বললাম আমল করার চেষ্টা করেন, এই দেশ ছাড়তে হবে। আমরা কেউ এই দেশের বাসিন্দা নয়, আমরা সকলেই কবরে যেতে হবে। তাই এই কথাগুলো আমল করে কবরে রওনা হন। আমাদের জন্য বরকত যা আছে সব আল্লাহ আখিরি নবীর উম্মতের গাঁঠুরি বানাইয়া দিয়ে দিছে। এক লাইলাতুল কদর 1000 মাসের চাইতে বেশি নেকির ঘোষণা দিছে। প্রশ্ন আসতে পারে, হুজুর 1000 মাস কইলো কেন? আল্লাহ জবাব দিবেন, 1000 মাস কোয়ার অর্থ হলো এই, যেদিন কদর নাজিল হয়, এই সূরা নাজিল হয়, ওই দিন আরবের লোকেরা 1000 পর্যন্ত গণনা জানতো। 1000 কইছে বেশি লাগাইয়া তুইছে। আল্লাহ কয়, যদি পৃথিবীর বিজ্ঞান কোনোদিন 100000 আবিষ্কার করে, তাহলে তোমরা ধরে নিও এই কদরের বরকত 100000 মাসের চাইতেও বেশি। এইভাবে কুঠি আবিষ্কার করলে 1 কোটি মাসের চাইতেও বেশি, বেশিটা ক্ষান্ত করে নাই। কাজী এই কিসিমের বাসেট যেই নবীর উম্মতের জন্য আল্লাহ করেছেন, আসুন সেই নবীর উম্মত হই, নবীর কথাগুলো মানি, নবীর পক্ষে থাকি। আল্লাহ বলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম, ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। নবী বলেন, আমার মনোনীত জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আসুন আল্লাহর মনোনীত ইসলাম এই ধর্মের মধ্যে থাকি, নবীর মনোনীত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই জামাতের সদস্য হয়ে থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। আসুন এই রমজান মাসের মধ্যবর্তী 10 দিন আল্লাহ দোয়া কবুল করবেন, নিশ্চিত কবুল, নিজেরা টের পাবেন। দোয়ায় যদি দেখেন হাত বাড়াইলে হাতটা ভারী ভারী লাগে, শরীরটা হালকা লাগে, মনটা শান্তি লাগে, তাহলে মনে করবেন জীবনের গোনাগুলি মাফ, এবং যা দাবি যা ছিল রমজানের যা বরকতের বাজেট ছিল সব আজকে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আসুন সে আশায় হাত বাড়াই। আজলামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লয়া হাত বাড়াইছি। আমাবুদ যারা সারা দিন না খাইয়া রোজা রাখে গো আল্লাহ, লম্বা নামাজ তারাবি পড়ে কষ্ট করে এই রাত্রে ওয়াজ শুনেছে, দুইটা হাত তোমার দরবারে বাড়াইয়া দিছে গো আল্লাহ, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার উপর দরুদ ও সালাম প্রেরণ করো, ওই নবীর উপর নবী মায়ার নবীর রওজা আধারে পৌঁছাইয়া দাও। এ আল্লাহ, দরুদ ও সালামকে উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, মরুদ মাহে রমজান উসিলা করে, রোজাদারের হাত উসিলা করে, যারা সারা দিন না খাই আর রোজা রেখে কষ্ট করে তারা দি হাত বাড়াইছে গো আল্লাহ, হে মাবুদ রোজাদারের হাত দেখলে তোমার মায়া লাগেনি, হে মাবুদ আর দেরি করো না, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। হে মাবুদ জীবনে কত গুনাহ করেছি তুমি সারা কেউ জানে না রে আল্লাহ, যদি আমাদেরকে হিসাব জিগাও লজ্জা পাবো, হিসাব দিতে পারবো না। আমাবু তোমার বন্ধু বলেছে মধ্যবর্তী 10 দিন তুমি নাকি আমাদেরকে ক্ষমা দিবা। তোমার বন্ধুর কথা মতো জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ, ক্ষমা যদি না দাও তোমার বন্ধুর ইজ্জত থাকবে না। যার প্রেমে এত কিছু করেছো
ওই নবীর উম্মত হইয়া হাত বাড়াইলাম, এ রমজানের মধ্যবর্তী ক্ষমার দিনে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করছনি গো আল্লাহ, ডাকবেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, আমি মাবুদ জীবনের গুনাহ মাপের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না মাবুদ, এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, এইদের কাপুরের বাজারে কার জানি চোখের পানি ঝরবে রে আল্লাহ, ওই দিন দেখি একটা ছেলে রিকশার মধ্যে উঠে দুইটা চোখের পানি জর্জর করে ছাড়তেছে, জিজ্ঞেস করলাম বাবা কেন কান্দ, পেটে কি ব্যথা হয়েছে, না হুজুর, শরীরে কি কোনো অসুস্থ, না হুজুর, তাহলে কেন কান্দ, ছেলেটা জবাব দেন হুজুর গত রোজার ঈদের কাপড় কিনতে গেলে আগে মা বাবার কাপড় কিনেছি, আজকে যে বাজারে যাইতেছি আমি কার কাপড় আগে কিনবো, সেই ব্যথায় কান্দি, আমার মাও নাই আমার বাবাও নাই, হ্যাঁ বাবু তে মায়ের অভাবী বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এত কষ্ট যারা করেছে এত রাত পর্যন্ত, ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, হ্যাঁ বাবু মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ, ইয়া আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওরাত বংশধর মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, হ্যাঁ মাবুদ যারা এই মাহফিলের আয়োজন করলো গো আল্লাহ, ইয়া আল্লাহ এই আয়োজনকারীকে তুমি কবুল করে লও গো আল্লাহ, তাদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ, মাহফিলে যারা আসছে সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ, হ্যাঁ মাহবুব আমাদের সকলকে রমজানের বরকত সবে কদর সহ নসিব করে দিও গো আল্লাহ, আমাদের নামাজ রোজা সেহরি তারাবি ইফতার সব তুমি কবুল করে লও গো আল্লাহ, হ্যাঁ মাহবুব এই সৈয়দ বাজারের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা দৌড়ায় আসছে রে আল্লাহ, যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ, সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ, হ্যাঁ মাহবুব এই মাহফিলে যারা এত রাত পর্যন্ত কষ্ট করেছে গো তোমার নবীর মায়ায় যারা বসে রয়েছে গো আল্লাহ, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ, তোমার নবী যেই জান্নাতে থাকবে গো ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ, ইয়া আল্লাহ এই বাজারে খানকা শরীফ করা হয়েছে হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ইবতেদায়ী মাদ্রাসা, প্রভু গো তুমি কবুল আর মঞ্জুর করে লও, এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে গো তাদের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দিও গো আল্লাহ, ইয়া আল্লাহ এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ, সোনার মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ, ইয়া আল্লাহ দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে আবার বাড়িতে যাবে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থি করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও, ইয়া আল্লাহ আমাদের সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও, যেদিন আজরাইল পাঠাইবা গো
এদিন রমজান মাসে পাঠাইও, জুমার দিনে পাঠাইও, সবে কদরের রাত্রে পাঠাইও। যেদিন হাজরাইল রুহু বের করে নিবে গো, ওই দিন তোমার দয়ার নবীরা চোখের সামনে হাজির করে দিও। আল্লাহ নবীকে দেখতে দেখতে যেন বিদায়ী হতে পারি, কালিমা পড়তে পড়তে যেন কবরে যাইতে পারি, আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে লও গো আল্লাহ। আল্লাহ যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও। এই মাহফিলে যারা টাকা পয়সা সাহায্য সহযোগিতা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ সুন্দর করে মাহফিল কায়েম করেছে, আল্লাহ তাদেরকে তুমি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলটুকু তোমার দরবারে আমানত করে গেলাম গো, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের ছোট ছোট ছেলেমে আছে, ছেলেমেদেরকে হায়াত দারাজ করো, সুশিক্ষায় শিক্ষিত করে বাপমার কলিজা ঠান্ডা করো। ও অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছেলেমেদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলেমেদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ মাবুদরে যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। অনেকের ছেলেরা বাইরে বিদেশ থাকে, প্রভু গো কত বিপদ আপদ আসে, আল্লাহ সকল বিপদ আপদ থেকে বাঁচাইয়া তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ। রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও আল্লাহ, রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ এই মাহফিলের সকল আলেমুল আমাদেরকে হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ এই মাহফিলের সকল শ্রোতাদেরকে হায়াত বাড়াইয়া দাও। মাবুদ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, মাহে রমজানের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, তোমার বন্ধুর প্রেম আর ভালোবাসার উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।